মুর্শিদ গানের এই আসর উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত আইসো গো মা সরস্বতী কণ্ঠে কর বল পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান চারিদিকে সুদি জনে জানাই সালাম দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা সবে মিলে চল যাই চড়কের মেলা দেবদেব মহাদেব হরগোবিন্দনাথ শিব পার্বতীর নাম শিব সদাশিব রক্ষা কর কলির জীব শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ আজকে আমি এই সন্ন্যাসী ভক্তবৃন্দর পক্ষ থেকে পরিচালক হিসাবে বলছি আমার নাম শ্রী গৌরাঙ্গচরণ দাস রংপুর গঙ্গাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড আমার বাসা এবং আজকে 35 বছর যাবৎ উস্তাদ রঙ্গলাল সন্ন্যাসীর সাথে এই মাঠেও অনেকবার পূজা করে গেছি এবং বিভিন্ন স্থানে কাছার আসামের ভিতরে পূজা হয় আমার পারমিশন থাকে এবং সবাইয়ের অনুমতি এবং সবাই সাহায্য সহায়তা কামনা করে এই পূজা হয় উক্ত পূজায় আজকে এই আমাদের উদয়শঙ্কর মাঠে পূজার আয়োজন করা হয়েছে উক্ত পূজায় আপনাদেরই সুপরিচিত ব্যক্তি রাজেশ সন্ন্যাসী মহাশয় উস্তাদ তার উস্তাদ হলেন সুরেশ সন্ন্যাসী মহাশয় এবং সুরেশ সন্ন্যাসীর উস্তাদ হলেন রঙ্গলাল সন্ন্যাসী মহাশয় যিনি আমার উস্তাদ রঙ্গলাল সন্ন্যাসী মহাশয় তিনি রসেস কৃপায় এবং হরগৌরীর রসেস কৃপায় এই পূজার আয়োজন করা হইয়াছে প্রত্যেক বৎসরই আজকে 35 বৎসর যাবৎ অনেক জনসাধারণ এই পূজায় আমাদেরকে সাহায্য সহায়তা করে থাকেন এবং প্রত্যেক মাসে মাসে চৈত্র মাসে বৈশাখ মাসে ঘরে ঘরে সাধু সন্ন্যাসী ভক্তরা গিয়ে ভিক্ষা মাগে এই পূজা করে আজকে এই পূজার অনুষ্ঠান হয়েছে আপনাদের এই মালুগ্রাম মাঠে আমি সবাই সাহায্য সহায়তা পেয়েছি পাবো বলে আশা রাখি এবং আগামীতেও যাতে এই পূজা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আপনাদের সাহায্য সহায়তা নেওয়া এর জন্য আমি কমিটির সম্পাদক হিসাবে 35 বৎসর যাবৎ এই কমিটি চালিয়ে যাচ্ছে যত খাসারের সাধু সন্ন্যাসীর সম্পাদক রঙ্গলাল সন্ন্যাসীর আশীর্বাদে আজকে এই সুরেশ সন্ন্যাসী এবং আমাদের রাজেশ সন্ন্যাসী সঙ্গে আরও অনেক ভক্তবৃন্দগণ আছেন এই পূজায় আপনারা সবাই দলে দলে যোগদান হয়ে এই হরগৌরীর পূজাকে বিশ্ব শান্তি কামনায় দেশ দশের সমাজের কল্যাণের জন্য সবাই সাহায্য সহায়তা করে এই পূজাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি সম্পাদক হিসাবে অনুরোধ রাখছি আমার নাম শ্রী গৌরাঙ্গচরণ দাস ধন্যবাদ নমস্কার আনন্দ গোলাম মনে রে আমার দেখো বাজি কি
সদানন্দ সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল শিব বব বম 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 বাজায় বুলায় কাল শিব বব বম 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 বাজায় বুলায় কাল সব ময়ূর রূপ দেখিয়া তাল দৈরাছে মহাকাল সব ময়ূর রূপ দেখিয়া তাল দৈরাছে মহাকাল বব বম 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 বাজায় বুলায় কাল শিব বব বম 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 বাজায় বুলায় কাল শিব বব বম 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 বাজায় বুলায় কাল শিব বব বম 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 বাজায় বুলায় কাল আজকে আমাদের এই মাঠে দর্শকের মাঠে শরৎ পূজার দেখেন শরৎ পূজা উপলক্ষে আমাদের মহাদেব বাবা পার্বতী মায় এবং সঙ্গে আরো অনেক মায়েরা নাচ গান করছে আপনারা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য সবাইকে অনুরোধ রাখছি এবং সেই সঙ্গে আমি কমিটি পরিচালনা পক্ষ থেকে সবাইকে অনুরোধ রাখছি আপনারা চলুন আরো অনেক নাচ গান বাজনা খেলাধুলা হবে আপনাদের কাছে অনুরোধ রাখছি এই শিব গৌরী পার্বতী লক্ষ্মী সরস্বতী আরো অনেক আছেন আরো অনেক খেলা হবে তাই আমি গৌরাঙ্গ দাস আপনাদের কাছে সম্পাদক হিসাবে অনুরোধ রাখছি আজকে 35 বছর যাবৎ এই শরৎ পূজা পরিচালনা কমিটির খাসার করি মঞ্জুর শিলচর এলাকার আমি চালাই দেখতেছি সেই সঙ্গে আমার হর গৌরী পার্বতী সবাই আশীর্বাদ কামনা করি এবং দেশের দোষের কামনা করি এবং যারা মাঠের বাইরে ভিতরে আছেন অন্যান্যরা তারা বাইরে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ রাখছি এবং মা বোনেরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই পূজাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ নমস্কার Yeah.